রাষ্ট্র থেকে সমাজ, রাজনীতি, অর্থনীতি, সব কিছু নিয়ে সংবাদ। আর আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরের সংবাদ। দর্শক, স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছি আমি এসএইচ সোহাগ। আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরের সংবাদ এবং এই সকল সংবাদ প্রকরণে আলোচনা পর্যালোচনা। আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাংবাদিক জনাব ফারুক নেওয়াজ খান, স্বাগত আপনাকে। এবং আরও উপস্থিত রয়েছেন সাংবাদিক সাজু আহমেদ, স্বাগত আপনাকেও আজকে অনুষ্ঠানে যোগদান করার জন্য। বরাবরের মতো মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ কয়েকটি পত্রিকা শিরোনাম। দৈনিক ইত্তেফাক, শিশুর সশ্রম কারাদণ্ডে বিচারককে সুকোচ, হাইকোর্ট বলছে এত প্রশিক্ষণের পরও কেন এই ধরনের রায় হবে, আইনের বিধান প্রয়োগে বিচারকের আরও সতর্ক হতে হবে। এছাড়া রয়েছে বসুরহাটে 144 ধারা, সংঘর্ষের ঘটনায় দুই মামলা, আটক 27, গুলিবিদ্ধ 7 জনকে ঢাকা হস্তান্তর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বিষে ভরা ঢাকার বাতাস, দূষিত শহরের শীর্ষ ও শীর্ষ কয়েকটি জায়গা। এছাড়া রয়েছে ব্যাংকগুলিতে ব্যবহার করা হয়েছে অর্থ পাচারকারীদের স্বার্থে। দৈনিক নয়া দিগন্ত, করোনা পূর্ব বেতন পাচ্ছে না 43% চাকরিজীবী। এছাড়া রয়েছে কোম্পানিগঞ্জে 144 ধারা জারি, পুলিশের মামলা। দৈনিক যুগান্তর, দিন দিন দুর্বল হচ্ছে কাদের মির্জা গ্রুপ, কোম্পানিগঞ্জে রাজনীতিতে ধনাঢ্যদের প্রভাব। এছাড়া রয়েছে মাদক নিরাময় কেন্দ্র যেন মৃত্যু ফাঁদ, এএসপির পর গেল যুবকের প্রাণ। দৈনিক আমাদের সময়, নোয়াখালীতে আওয়ামী লীগের রাজনীতি কোন পথে, কাদের বললেন বসুরহাটের ঘটনায় কেউ ছাড় পাবে না। এছাড়া রয়েছে যুক্তরাজ্য ফেরত 6 জনের দেহে নতুন করোনা। দৈনিক সমকাল, কারা ঘটাচ্ছে সংঘাত, কারা দিচ্ছে অস্ত্র, আওয়ামী লীগের কোন দলে অশান্ত কোম্পানিগঞ্জ। দৈনিক জনকণ্ঠ, পাতায়ার আদলে গড়ে উঠেছে অর্থনৈতিক অঞ্চল সাপ্রাং। এছাড়া রয়েছে 1020 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দৈনিক ভোরের কাগজ, কৌশল পাল্টাচ্ছে আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের অভ্যন্তরে চলছে নানা আলোচনা পর্যালোচনা। দৈনিক ইনকিলাব, মোদীর টিকা রাজনীতিতে ফেঁসে যাচ্ছে বাংলাদেশ, রেজিস্ট্রেশন করে টিকার জন্য এসএমএস না পাওয়ার ক্ষোভ। এই ছিল কয়েকটি পত্রিকার শিরোনাম। আমি চলে যাচ্ছি মূল আলোচনায়। আমি শুরুতেই আসতে চাচ্ছি জনাব সাংবাদিক ফারুক নেওয়াজ খান আপনার কাছে। আমি মূলত আপনার কাছে যে প্রসঙ্গে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা আজকে দেখেছি যে দুদক, ধন্যবাদ সোহাগ সাহেব, আসলে দুদকের যে দুদক সম্পর্কে তো একটা প্রবাদ আছে আমরা জানি যে এটা হলো কাগজে বাঘ বলি আমরা যেটা। হ্যাঁ, তো দুদকের যে কথাটা হচ্ছে আপনাদের যে কোনো বর্তমান আমরা দাবি করি যে আমরা ডিজিটাল হয়ে গেছি, কিন্তু সব কিছুই ডিজিটাল, আসলেও ডিজিটাল হয়েছে আমাদের বাংলাদেশের নেটওয়ার্কিং তো অনেক ভালো, যদিও ইন্টারনেটের স্পিডটা একটু স্লো, তারপরেও মোটামুটি সবার কাছেই তো এখন ইন্টারনেটটা সুযোগ আছে। আর যে চিঠিটা ইস্যু করা হয়েছিল দুদক থেকে বলতেছে যে চিঠিটা 22 অক্টোবর 2019 সম্ভবত ইস্যু করা হয়েছে চিঠিটা, যে তাকে ইমিগ্রেশন ক্রস করতে যেন না দেওয়া হয়, কারণ সে একজন অভিযুক্ত আসামি। অভিযুক্ত আসামি যেহেতু তার নামে যেহেতু অভিযোগ আছে, অভিযোগ থাকার পরে তার নামে এবং বড় অর্থ কেলেঙ্কারির ব্যাপার আছে, এই কারণে দুদক বলেছে যে তাকে যেন আটক করা, মানে ইমিগ্রেশন ক্রস না করতে দেওয়া হয়। কিন্তু সেই চিঠিটা আমাদের এই যে আমরা যেটাকে বলি আমরা আমলাতান্ত্রিক জটিলতা, লালফিতার যে দৌরাত্ম্য আছে, এই লালফিতার দৌরাত্ম্য আমরা ডিজিটাল কিন্তু মুখে, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আমরা ডিজিটালকে ইমপ্লিমেন্ট করতে পারি নাই। ইমপ্লিমেন্ট যদি করতে পারতাম তাহলে লালফিতার দৌরাত্ম্য হতো না, কারণ এটা তো এক মিনিটের একটা বিষয়, একটা হয় একটা ইমেল চলে যাবে অথবা একটা নোটিশ চলে যাবে, এক মিনিটেরও ব্যাপার না, আসলে বোধহয় কয়েক সেকেন্ডের বিষয় বোধহয় আর কি। হ্যাঁ, তো সেই জিনিসটা যখন যায় নাই তার মানে বোঝা গেল যে দুদকের ভিতরেই কিছু ব্যক্তি আছে যারা হয়তো চেয়েছেন যে ওই আগের আমলের মতো, যেটা আমরা প্রাগৈতিহাসিক আমলে, ব্রিটিশ আমলে যেটা আমরা প্র্যাকটিস করতাম যে আমলাতান্ত্রিক জটিলতা, একটা চিঠি যেতে মনে করেন সাইক্লো স্টাইলে ইয়া হবে, টাইপ হবে, তারপরে সেই কপিটা যাবে, এই যে দেরিটা থেকে বিলম্বিত করতে চাইছে, এবং বিলম্বিত করার জন্য আপনার দেখা গেছে যে যখন পোর্টগুলানে গেছে, তিন চারটা পোর্ট আছে আমাদের যারা যেগুলান দিয়ে আমরা আমাদের সীমানা অতিক্রম করতে পারি, সেই পোর্টগুলানে যেতে যেতে চলে গেছে যে উনি অলরেডি চলে গেছেন, পাখি উড়ে গেছে, পরে আমরা জানতে পারছি। অবশ্যই এটাতে দুদকের
গাফলতি রয়েছে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমি একটু আসতে চাচ্ছি জনাব সাংবাদিক সাজু আহমেদ আপনার কাছে একই প্রসঙ্গে মূলত, আপনি কি মনে করেন দুদকের এখানে গাফলতি ছিল কিনা? এখানে তো অবশ্যই, ধন্যবাদ সুহাগ ভাই আপনি আমাকে সুযোগ দেওয়ার জন্য, অবশ্যই দুদকের গাফলতি ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হচ্ছে, বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে বেগম পাড়া করে উঠছে বিভিন্নভাবে আমরা ইংল্যান্ডেও দেখি, আমেরিকায়ও দেখি, কানাডায়ও দেখি, বিভিন্নভাবে মানুষ সেটেল হয়ে যাচ্ছে এবং বিভিন্নভাবে মানুষ টাকা পয়সা বিদেশে নিয়ে যাচ্ছে। তো এইটা তো দেখার মেইন দায়িত্ব তো দুদকের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুদক কিছু মানে সিলেক্টিভ মানুষকে দুদক আপনার অভিযুক্ত করছে, এবং যারা কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ওদের দেখা যাচ্ছে যে ধরার ব্যাপারে দুদকের কোনো ক্ষমতাই নাই। এই যে আমার সহ ভাই যেটা বললেন যে দুদক যেটা হচ্ছে গিয়ে আপনার মানে কোনো ডাল তলোয়ার বিহীন নিধিরাম সর্দার, এই পরিণতিতে হয়ে গেছে দুদকের অবস্থা। এইভাবে যদি ধরেন একটা দুর্নীতি দমন কমিশন এইভাবে যদি চলতে থাকে, তাহলে তো একটা দেশের মানুষের যে বিচার পাওয়ার যে অধিকারটা, দেখা যাচ্ছে যে বিচারটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে গিয়ে যাদের প্রভাবশালী যারা আছেন, যারা টাকাওয়ালা মানুষ আছেন, এদের জন্য এক বিচার, আর গরিবের জন্য এক বিচার। তখন এই এক দেশে যখন এইভাবে দুইটা আইন চলে যে দেখা যাচ্ছে আপনি প্রভাবশালী হইলে আপনি যেভাবেই হোক আপনি এয়ারপোর্ট ক্রস করবেন, আপনি পৃথিবীর যে কোনো দেশে চলে যাবেন, এমন শোনা যাচ্ছে যে ওনার পাসপোর্ট নাকি আটকে ছিল তারপরেও কিন্তু চলে গেছে। তো এইগুলো হচ্ছে গিয়ে বোঝা যাচ্ছে যে সব সম্ভবেরই দেশ, আপনি যা খুশি করতে পারবেন, যদি আপনার পাওয়ার থাকে, আপনার মাসল থাকে, আপনি করতে পারবেন। বাট এইটা আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি যেটা সবচেয়ে বড় এটা হচ্ছে কি আপনার এই যে পিকে হালদার হচ্ছে একটি সংখ্যা মাত্র, এইরকম আমাদের ডজন ডজন সংখ্যা, শত শত সংখ্যা আমাদের দেশে আছে। কিন্তু আমাদের দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশে যদি দুর্নীতিটা বন্ধ হতো, সরকারের যদি বা আমাদের যারা প্রশাসনে আছেন ওদের যদি মেইন যেটা প্রধানমন্ত্রী প্রায় বলে থাকেন যে জিরো টলারেন্স, এইটা যদি বাস্তবায়ন করা হতো, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক বেশি এগিয়ে যেত। কিন্তু আপনি দেখবেন সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশ অনেকভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু একমাত্র দুর্নীতির কারণে। দুর্নীতির সাথে কিন্তু সুশাসন, জবাবদিহিতা, আপনার বিচার বিভাগ, আইন বিভাগ সব কিছু জড়িত, পুলিশ সব কিছু। আপনি দেখবেন এই দেশের যে প্রশাসন চলে, এই দেশটা কিন্তু কয়েকটা প্রতিষ্ঠানের উপর আপনার দাঁড়িয়ে আছে। যেমন এখানে পুলিশ, আপনি যদি একটা ট্রাফিক অফেন্স করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি যত বড়ই প্রধানমন্ত্রী হন না কেন, আপনি যত বড়ই প্রভাবশালী হন না কেন, আপনার ওইটা জরিমানা কিন্তু দিতে হবে। আপনি যত দিবেন না আপনার জরিমানাটা কিন্তু বাড়তে থাকবে, মানে গাড়ি কার করে নিয়ে যাবে আইনের যে সঠিক প্রয়োগটাতে। এখন যে দুর্নীতি এমনভাবে পৌঁছেছে যে আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটা একটা করে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং এই দুর্নীতি যদি বন্ধ হয়ে যেত বাংলাদেশে, তাইলে দেখা যেত যে আপনার মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসতো, এবং মানুষও যে ভালো কাজ করার মানুষের মধ্যে একটা শক্তি আসতো। আমাদের দেশ থেকে দেখা যাচ্ছে যে আমাদের দেশের আপনি আমাদের এই যে আপনার আবদুল্লাহ আবু সাইদ, আমার খুব জনপ্রিয়, আমার খুব মানে আপনার আমার খুব ভালো, আমার ওনার কথাগুলো খুব ভালো লাগছে। উনি বলতেছে যে বাংলাদেশে ভালো মানুষেরা এখন চুরের মতো লুকিয়ে থাকে, আর বাংলাদেশে যারা দুর্নীতি করে ওরা বুক ফুলিয়ে সবার সামনে হেঁটে চলে। তাইলে এই যে ভালো মানুষেরা, এরা কিন্তু আস্তে আস্তে দেশ ছেড়ে চলে যাচ্ছে। আমি বলতেছি না বাংলাদেশে সব মানুষই খারাপ, কিন্তু ভালো মানুষ যখন ভালো কাজ করে যখন তার, আমি আপনার কাছে এই প্রসঙ্গে আসবো, আমি একটু তার আগে আমি একটু আসতে চাচ্ছি ফারুক নেওয়াজ খান আপনার কাছে। আপনি বলছিলেন যে দুদক কাগজে পাক, অর্থাৎ তার মানে কি আপনি কি মনে করেন যে দুদকের তাদের হাত পা বাতাস কিংবা কোনো মহল কিংবা কোনো দল কি তাদেরকে কন্ট্রোল করছে? ধন্যবাদ। আমার সহালোচক তো অলরেডি বলেই ফেলছেন কিছু কথা যে দুর্নীতি আটকানো তাদের কাজ। এর আগে আমরা জানি দুদকের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখবো যে দুদক ছিল আসলে দুর্নীতি দমন ব্যুরো, একটা ব্যুরো ছিল, সেটাকে কিন্তু কমিশনের মর্যাদা দেওয়া হয়েছে, তাদের মর্যাদা কিন্তু অনেক উন্নত করা হয়েছে। মর্যাদা যখন বাড়ানো হয়েছে, জেলায় জেলায় তাদের শাখা আছে, তাদের কিন্তু কর্মপরিধি বাড়ানো হয়েছে, তাদের আলাদা বাজেট দেওয়া হয়েছে, কিন্তু তাদের সাথে সাথে ওই যে বাংলাদেশের যে নিয়ন্ত্রণটা, যে নির্বাহী ক্ষমতার কারণেই তারা তাদের কাজ করতে পারে না সুষ্ঠুভাবে। আমার ভাই যেমন একটু আগে বললেন, আমাদের সহালোচক সাহেব যেমন বললেন যে দুদকে দেখা যাচ্ছে যে ধনী মানে যাদের একটু বেশি পরিচিতি আছে তাদেরকে আটকাচ্ছে না, আবার দেখা যায় যে কৃষক মনে করেন হয়তো কৃষি ঋণ নিচ্ছে 17,000 টাকা হয়তো বা, তাকে কিন্তু আবার দুদকের দুর্নীতি দমনের মামলাতে তাকে আটক করা হচ্ছে। অর্থাৎ বুঝেন যে দুর্নীতিটা মানে মামলা তো দুর্নীতি, যে কোনো দুর্নীতি ফলোড বাই দুদক, যে কোনো দুর্নীতি দুদক দ্বারা মানে দেখা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন যেহেতু তারা তো যে কোনো দুর্নীতি দেখবে, তাহলে আমার একজন কৃষকের দুর্নীতি যদি তারা দেখতে পারে, তাহলে একজন সচিবের দুর্নীতিও দেখতে পারবে, একজন ওই যে আপনার পিকে হালদারের দুর্নীতিও দেখতে পারবে, কিন্তু তারা সেটা যে দেখছে না এটার কারণটা কি? ওই যে আমি একটু আগে বললাম আপনাকে, হয়তো স্বাধীন না
দুদক স্বাধীন, কাগজে কলমে স্বাধীন। আমরা যেমন একটু আগে বললাম যে আমরা হয়তো ডিজিটাল কাগজে কলমে, কিন্তু এখন আমরা সাইক্লোস্টাইলের যুগেই পড়ে আছি। এখনও কিন্তু আমরা ইমেলের যুগে নাই, কিন্তু ইন্টারনেট মেলে নাই, কিন্তু আমরা সাইক্লোস্টাইল। আপনারা হয়তো খেয়াল আছে কিনা অনেকেই জানে যে আগে এক সময় উপজেলা জেলা পর্যায়ে একটা চিঠি করতে গেলে সাইক্লোস্টাইল করা হতো, তারপরে সেই চিঠিটা বিতরণ করা হতো। ফটোকপিয়ার যখন ছিল না, ফটোকপিয়ারের আগের যুগের কথা, তো আমরা সেই সাইক্লোস্টাইলের যুগেই আছি। কিন্তু অর্থাৎ দুদককে আমরা নামে স্বাধীন করে দিয়েছি, কমিশন দিচ্ছি, কমিশনের মর্যাদা অনেক বেশি। যেমন নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, যেমন আমাদের জাতীয় মানবাধিকার কমিশনও আছে। এই কথা প্রসঙ্গে একটু অন্য জায়গায় চলে গেলাম হয়তো, যে জাতীয় মানবাধিকার কমিশন আছে। জাতীয় মানবাধিকার কমিশনের কাজ হচ্ছে যত রকমের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সমস্ত কিছু দেখা তাদের, এবং সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান কিন্তু এগুলো। তখন সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠান হওয়ার কারণে তাদের অনেক দায়িত্ব থাকে, কিন্তু তার যে সুপারিশ দেয় যে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, কয়েকদিন আগেও আপনি দেখছেন যে একটা ঘটনা নিয়ে কথা বলছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কিন্তু আবার সরকার থেকে কিন্তু এটার বিরোধিতা করা হয়ে গেছে। তার মানে কি, এই যে সমন্বয়হীনতা এবং নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগ, এটাকে আমি বলবো অপপ্রয়োগ, এই নির্বাহী ক্ষমতার অপপ্রয়োগের কারণেই সুষ্ঠুভাবে নির্বাচন দুর্নীতি দমন কমিশন কাজ করতে পারতেছে না, এটা একেবারে শতভাগ সত্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে জনাব সাজু আহমেদ। আমি আপনার কাছে আসতে চাচ্ছি যে আপনি বলছিলেন যে দুদক সিলেক্টেড কিছু মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, অনেকের বিরুদ্ধে, বিশেষ করে যারা লাগোয়াল বলা হয় বাংলায় যেটা, তাদের বিরুদ্ধে অনেক সব ব্যবস্থা নিতে দেখা যাচ্ছে না, যেটা প্রমাণ আমরা হাইকোর্টে যেটা আজকে যেটা বলেছেন যে দুদক পি কে হালদারকে বিদেশে যেতে সহায়তা করেছে। কারণ আমরা দেখছি যে আপনার বাংলাদেশে কিন্তু যে টেকনোলজির যে ব্যবহারটা সকল ক্ষেত্রেই হচ্ছে, তো প্রশাসনিক ক্ষেত্রে কিংবা সরকারের এই যে প্রতিষ্ঠানগুলোতে, যেই প্রতিষ্ঠানগুলোতে টেকনোলজির ব্যবহারটা খুবই জরুরি, যেখানে হাইকোর্টও বলেছে যে ইন্টারনেটের যুগে চিঠি কেন। তো আপনি কি মনে করেন যে দুদক কি, আপনি যেমনটা বলেছিলেন যে সিলেক্টেড কিছু মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, তো দুদক কি স্বাধীন না, কিংবা দুদকের হাত পা বাঁধা কিংবা সরকার এটাকে নিয়ন্ত্রণ করছে কিংবা? আসলে এটা হচ্ছে গিয়ে, আমি যেটা, ধন্যবাদ আপনাকে, এটা আমি যেটা বলবো যে আসলে গভর্নমেন্টের প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। আসলে গভর্নমেন্ট হয়তো প্রায়োরিটি এবং হয়তো গভর্নমেন্ট একসাথে সবগুলো প্রায়োরিটি দিচ্ছে না। আপনি দেখবেন বাংলাদেশে যখন ধরেন একটা হঠাৎ করে যখন একটা সন্ত্রাসী ঘটনা ঘটে, এটা যখন র‍্যাব চায় ওই অত্যাধুনিক টেকনোলজি ইউজ করে, বরঞ্চ আমরা দেখি যে পাশ্চাত্যের চেয়ে আরও ভালো টেকনোলজি ইউজ করে, ওইগুলা কিন্তু আমরা ওই সন্ত্রাসী বা ওই আপনার দুর্নীতি, ওই যে আপনার যে অভিযুক্ত ব্যক্তি, দেখা যায় দুই তিন দিনের ভিতরেই ধরা হয়ে যায়। এই টেকনোলজিটা তো সেম টেকনোলজি। আপনি দেখবেন কয়েকদিন আগে, আপনাকে যদি আমি উদাহরণ, যেহেতু আমরা এই দেশে আছি আমরা উদাহরণ দিই, কয়েকদিন আগে দেখবেন এই দেশে ফার্লো বা ওই যে আপনার এই দেশে যে আপনার গ্রান্ট দেওয়া হয়েছিল, এটা নিয়ে দুর্নীতি হয়েছিল। আপনি দেখবেন এইখানে কিন্তু পুলিশ থেকে শুরু করে প্রতিটা প্রতিষ্ঠান একসাথে নেমে, কাউন্সিল থেকে শুরু করে 186 জন মানুষকে মনে হয় ধরা হয়েছে এই দেশে। ওরা কিন্তু তখন চিন্তা করে নাই যে এই যে আমি আপনার কাছে আলোচনায় ফিরে আসছি, তার আগে আমি একটা কল দিয়ে দিই। হ্যালো কলার, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলছি। জি, আমরা যে প্রসঙ্গে কথা বলছি, তো এইখানে আমরা দেখলাম যে হ্যাঁ ওই যে দুর্নীতি বা আপনার ওই যে আমাদের এখানে গ্রান্ট দেওয়া হয়েছিল যে অনেকগুলা দেখা যাচ্ছে নতুন বিজনেস খুলে, দুর্নীতি কিন্তু সব জায়গায় আছে, কিন্তু দুর্নীতিটা কিন্তু কোনো জায়গায় আপনি বন্ধ করতে পারবেন না, কিন্তু দুর্নীতির কারণে আপনাকে রিমুভ করতে পারবেন, আপনি রিডিউস করতে পারবেন। এবং এইটার জন্য ওই যে বললাম আপনার যে জবাবদিহিতা, তারপরে আপনার স্বাধীনতা, আইনের শাসন, তারপরে সরকারি প্রতিষ্ঠানগুলোর যে স্বাধীনতা, এইগুলো যদি থাকে, আমরা দেখলাম যে এইখানে কিন্তু মানুষকে ধরে একেবারে পুলিশ নিয়ে আইসা, এখানে আপনার আপনার প্রশিক্ষিত কুকুর নিয়ে আইসা, মানুষের সব কিছু অফিস সার্চ করে চেক করে এগুলো কিন্তু ধরা হয়েছে। ওইখানে কিন্তু চিন্তা করা হয় নাই কে পি কে হালদার আর কে আপনার লাল মিয়া, কে কালো মিয়া। এই জিনিসটা যদি না করা হয় এবং এই জিনিসটা যদি প্রায়োরিটি থাকে, কারণ আমরা, আপনি একটা জিনিস দেখবেন যে এই দেশে যখন আপনার এই যে করোনা হইলো কয়েকদিন আগে, সরকার কিন্তু ডিসিশন নিতে হয়েছে যে অর্থনীতি বাঁচাবে নাকি মানুষ বাঁচাবে। সরকার কিন্তু অর্থনীতি বাঁচাতে গিয়ে কিন্তু আমাদের এখানে 125,000 মানুষ মারা গেল। এইখানে আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের যে উন্নয়নের চেয়ে আমি মনে করি যে সবচেয়ে বড় প্রাধান্য দেওয়া উচিত যে সুশাসন। সুশাসন যদি আসে প্রতিষ্ঠা জায়গায়, তাইলে কিন্তু আপনার দেখা যাবে যে সারা বিশ্বে যে একটা ভাবমূর্তি ক্রিয়েট হবে। এবং ওইটার কারণে যদি আপনার দেখা যায় যে দুর্নীতি কিন্তু প্রতিটা একটা দুর্নীতি কিন্তু একজন করতে পারে না, এটা একটা সমষ্টিগত উদ্যোগ। কিন্তু আলোচনা করবো বিরতির পর, কিন্তু বিরতিতে যাওয়ার আগে আমরা একটি কল নিয়ে নিচ্ছি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি কি? ভাই আমি লন্ডন থেকে, তোমার পেকাস্টি থেকে বলছি, মালিবন থেকে। জি জি জি, আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হইলো ভাই,
বাংলাদেশে তো দুর্নীতি নাম্বার চ্যাম্পিয়ন বুঝছেন, আমি তো প্রবাসী মানুষ, চ্যাম্পিয়ন ছিল, চ্যাম্পিয়ন যে চ্যাম্পিয়ন হয়েছিল, এখন চ্যাম্পিয়ন না, এখন নাম্বার ফাইভে চ্যাম্পিয়ন হয়েছিল কয়েকবার, কিন্তু এখন চ্যাম্পিয়ন না, এখন নাম্বার ফাইভে রয়েছে। চ্যাম্পিয়ন তো আমার কাছে তো ডকুমেন্ট আছে আপনার বুঝছেন, জি ডকুমেন্টটা কি দরিয়া এটি আপনার সংক্ষেপে দেখাই, আমরা তো প্রবাসী মানুষ, জি আমরা আপনারা যদি আপনারা মিডিয়া যদি আমরা হেল্প করেন, জি একটা স্থায়ী ভাবে আমরা কাগজপত্র আছে বুঝছেন, জি একটা সব অফিসার উপর লেভেল থাকি নিচ লেভেল পর্যন্ত সবকিছু বুঝছেন, জি আমরা তো প্রবাসী মানুষ বুঝছেন, এই দুর্নীতি দমন থাকি দরিয়া একদম প্রধানমন্ত্রী থেকে দৌড়িয়ে সব জায়গায় আমার রিসিভ করি তারা রাখতে বুঝছেন, এর ফলে কোর্টের রায় পাইছি, কোর্টের রায় পাওয়ার সাথে বাদে বাজার করছে কি কোর্টের রায় পাওয়ার পরে সে এখন নামদারি হতো নানি, এখন আমরা চক্কর দেওয়াইতেছে, তা আমার কথা হইলো ভাই এটা না, এই যে দেশটা আমার কাছে 100% কাগজ আছে, আমি দুর্নীতি থেকে দৌড়িয়া প্রধানমন্ত্রী থেকে দেখিয়া পররাষ্ট্র থেকে দৌড়িয়া, জি আপনার আপনার প্রশ্নটা কিন্তু আপনার বক্তব্যটা কি, আপনার আপনার মতামতটা কি? আমার মতামত হইলো আমরা আমরা বোধহয় কলারকে হারিয়ে ফেলছি, যে জনাব জনাব সাজু আহমেদ, আমি আপনার কাছে আলোচনায় ফিরে আসবো, তার আগে আমাদের একটু বিরতিতে যেতে হবে, ফিরছি একটু পরেই। দর্শক সময় হলো একটি বিরতি, এই বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। স্বাগত সবাইকে, দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহ নিয়ে। বিরতির আগে যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম জনাব সাজু আহমেদ আপনার সাথে, যে দুর্নীতির যে প্রসঙ্গটি আমরা আলোচনা করছিলাম, তো আপনি কি মনে করেন যে বাংলাদেশের দুর্নীতি হবেই, প্রত্যেকটা দেশে দুর্নীতি হচ্ছে, বা দুর্নীতির সূচকটা কমিয়ে আনা, তো কীভাবে বাংলাদেশের দুর্নীতি সূচকটা কমিয়ে আনতে পারে? দুর্নীতির আমি মনে করি, ধন্যবাদ অশোক ভাই, দুর্নীতির সূচকটা যদি আমাকে কমিয়ে আনতে হয়, আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো আছে ওই প্রতিষ্ঠানগুলোতে সুশাসন কায়েম করতে হবে, ওই প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা জবাবদিহিতা ওইটা যদি আমরা করতে পারি। এবং আমাদের মনে করেন যে বাংলাদেশে সুশাসন নেই, সুশাসনের অবশ্যই সুশাসনের অভাব আছে বাংলাদেশে, বাংলাদেশে বাংলাদেশ যেমন ধরেন একটা রাষ্ট্র কীভাবে প্রতিষ্ঠিত হয়, একটা রাষ্ট্র হইতে হলে আপনার আপনার শাসন বিভাগ, বিচার বিভাগ, পুলিশ, তারপরে আমাদের সরকারি কর্মচারী, তারপরে স্থানীয় সরকার, এইগুলোর কিন্তু একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। আপনি আমি যারা বাংলাদেশ থেকে এসেছি, যারা যারা আমাদের আবেগের জায়গা হচ্ছে বাংলাদেশ, এই যে এক আপনাদের আমাদের এক কলার ফোন করে উনি কিন্তু অসহায়ত্বটা প্রকাশ করলেন, উনি আপনার দেখা গেল যে উনি আইন থেকে আইন আদালত থেকে উনি কিন্তু কাগজপত্র পেয়েছেন, হ্যাঁ ভুক্তভোগী, তারপরে উনি আমাদের উনি কিন্তু বাংলাদেশে গিয়ে সব সেক্টরে ঘোরাঘুরি পরে কিন্তু আপনার আমার কাছে এসেছেন, এসে কিন্তু আর্জি করছেন, কিন্তু উনি অসহায় ফিল করছেন, এইরকম শত শত মানুষ শুধু আপনার লন্ডন থেকে না, সারা পৃথিবী থেকে যারা আমাদের আবেগের জায়গা হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশে গিয়ে ঘর দুয়ার করি, বিজনেস করি, তারপরে সবকিছু হারিয়ে আমরা চলে আসি, তো এইটা বন্ধ করতে হলে আমি মনে করি যে একমাত্র জনগণের ইচ্ছা এবং সরকারের যে আপনার রুবাস ডিসিশন, যেটা এই ডিসিশন যদি না নেওয়া হয় যে আমি শুধু মুখেই আমি জিরো টলারেন্স না, আমি কাজে কর্মে আমি জিরো টলারেন্স আসবো, এবং সবার জন্য একই নীতি, এই সবার জন্য যদি একই নীতি না হয় যে গরিব ধনী সবার জন্য একই নীতি, এইটা যদি না হয় তাহলে বাংলাদেশে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে বাংলাদেশকে কেউ আটকায় রাখতে পারবে না। আচ্ছা ধন্যবাদ আপনাকে জনাব ফারুক নেওস খান, আমি আপনার কাছে যে প্রসঙ্গে আসতে যাচ্ছি সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী বারবার বলে যাচ্ছেন যে দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে অনেক আগেই, এবং এটার বিরুদ্ধে তারা শতভাগ তারা ব্যবস্থা নিচ্ছেন, তো আপনি কী মনে করেন যে বাংলাদেশের দুর্নীতি, এই যে পি কে হালদারের মতো ঘটনা, আরও অনেক ঘটনা হয়েছে এবং হচ্ছে, এখনও হচ্ছে, বিভিন্ন ধরনের ঘটনা হচ্ছে, তো এই ধরনের ঘটনাগুলো থেকে এবং এই ধরনের দুর্নীতি থেকে কীভাবে মুক্তি পেতে পারে? যেমন আজকে দুদকের যে বিদায়ী চেয়ারম্যান, তিনি বলেছেন যে সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি, দুদক সম্পূর্ণ স্বাধীন এবং যথাসাধ্য তারা চেষ্টা করেছেন,
আপনি কি মনে করেন যে দুর্নীতি দমন কমিশনকে তারা পারবে বাংলাদেশকে একটু দুর্নীতিমুক্ত দেশ হিসেবে রূপান্তরিত করতে? ধন্যবাদ সোহাগ ভাই, আমি আমার সহালোচকের কথাতেই ফিরে আসলাম একটাতে। উনি বললেন যে সুশাসন কায়েম করতে হবে। এক নম্বর হচ্ছে সুশাসন কায়েম করার সাথে সাথে যদি আপনার সুপারভিশন সার্ভেলেন্সটা যদি প্রপারলি না করে তাহলে তো হবে না। হ্যাঁ, কারণ বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি কিন্তু একেবারে রুট লেভেলে, দুর্নীতি সব দেশেই হয়, ডেনমার্ক ছাড়া মনে করেন। হ্যাঁ, ডেনমার্কের সূচক অনেক ভালো আমরা জানি, আর বাকি সব দেশে কিন্তু দুর্নীতি হয়, একটু কম একটু বেশি, কিন্তু বাংলাদেশে যেটা হয় সেটা প্রকাশ্য দুর্নীতি। দুর্নীতি হচ্ছে, দুর্নীতি কিন্তু সব দেশে হচ্ছে, আমরা যে দেশে বসে কথা বলতেছি সেই দেশেও দুর্নীতি হচ্ছে, কিন্তু সেটা ক্যামোফ্লেজ করা আছে, কিন্তু বাংলাদেশে যেটা সেটা প্রকাশ্যে হচ্ছে। যার জন্য দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বিদায়ী চেয়ারম্যান ইকবাল সাহেব বলে দিলেন যে আমি এই কী বলে এখন যে আমরা স্বাধীন ছিলাম। তাহলে ওনারা যদি স্বাধীন থাকে তাহলে কেন সেটা 23-24 ঘন্টা পরে গেল একটা চিঠি? এটা একটা প্রশ্ন আসে না, যেহেতু হাইকোর্টের সুপার অবজারভেশন এটা আসছে, হাইকোর্টের রায়ে আসছে। হ্যাঁ, মানে বিচারপতি, দুইজন বিচারপতি উনি বলছেন যে এই জিনিসটা কেন হলো, এটা তোমরা ইন্টারনেটের যুগে তোমরা চিঠি মারো কেন? তার মানে বোঝা যাচ্ছে যে অবশ্যই অদৃশ্য কোনো বন্ধন, অদৃশ্য কোনো নির্দেশ ছিল, যার জন্য সেই নির্দেশটা আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আপনি তো বাংলাদেশের মিডিয়া লাইনে অর্থাৎ সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন ধরে আছেন, তো বাংলাদেশের প্রশাসনিক ক্ষেত্রে এই ধরনের কোনো নিয়ম রয়েছে কি না যে কোর্টকে কিংবা আদালতকে কিংবা জেল হাজতে কিংবা ইমিগ্রেশনে কোনো বার্তা পাঠাতে হলে চিঠির মাধ্যমেই পাঠাতে হবে, ইমেল করা যাবে না, এই ধরনের কোনো নিয়ম রয়েছে কিনা? আচ্ছা, নিয়ম এখানে যদি বলি আমরা, তাহলে আমরা বলবো যে নিয়ম বলতে অফিসিয়াল নিয়ম যেটা, সেটা হচ্ছে অবশ্যই আপনার অফিসিয়ালি হার্ড পেপারে যাবে, হার্ড কপি যাবে। কিন্তু এখন আমরা ডিজিটাল হয়ে গেছি, একটা মন্ত্রণালয় কাজ করতেছে, 2-3টা মন্ত্রী ওখানে কাজ করতেছে, তো মন্ত্রী সাহেবরা আছেন ওখানে, একটা স্টাফ আছে, একটা সচিব আছে ওখানে, 2-3টা অ্যাডিশনাল সেক্রেটারি আছে, 5টা জয়েন্ট সেক্রেটারি আছে, 10-15টা উপসচিব আছে, তো তাদের কাজ কী? তারা তো এইটা নিয়ে তো একটা 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 নিশ্চয় একটা মন্ত্রিসভাতে, মন্ত্রী পরিষদে একটা বিল করতে পারে, একটা মন্ত্রী পরিষদে একটা প্রস্তাবনা আনতে পারে যে আমরা এখন এইটা করতে পারবো। 11-12-14 বছর ধরে আমরা একই আইনে একই কথা বলতেছি, ডিজিটাল হয়ে গেলাম। তাহলে ডিজিটাল হতে গেলে তো ডিজিটালের শুধু মুখে বললে হবে না, কিছু কিছু বাস্তবায়ন করতে হবে, প্রায়োগিক লাগবে, তো প্রায়োগিক ক্ষেত্র প্রয়োগের জন্য অবশ্যই এটা মন্ত্রণালয়ের তো কাজ, শুধু বসে বসে ডিজিটাল বলে বলে খালি আপনার দিবসে দিবসে। আমি যদি একটু একটা কথা অ্যাড করি আর কি, যে আমি সবিনয়ে আমি জানতে চাই আমাদের যে সাবেক যিনি সদ্য আপনার যে দুর্নীতি নতুন যে উনি হয়েছেন, যিনি চলে গেছেন, বাংলাদেশে আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু আইন আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এভরিথিংয়ে আছে। আমরা প্রতিদিন দেখা যাচ্ছে যে মানুষ, অনেক মানুষই ধরেন আপনার সন্ত্রাস করার কারণে, তারপরে নারী নির্যাতন করার কারণে বিভিন্নভাবে আপনার আমরা দেখি দণ্ডে দণ্ডিত হন। বাংলাদেশে দুর্নীতির কারণে উনার সময়ে কতজন মানুষ যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন, কতজনের মানুষের ফাঁসি দেওয়া হয়েছে? উনি যদি এই তথ্যটা দিয়ে বলতেন যে সরকার বা আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি বা আমরা এতজন মানুষের বিচার করছি, এত টাকা উদ্ধার করেছি, তাহলে বোঝা যেত যে উনার যে দুর্নীতি দমন কমিশনটা কাজ করছে। জি, তো এইটা যদি আমরা না পাই তাহলে মুখে শুধু বললে এইটা তো কাজ হবে না, এটা তো দেখাতে হবে যে আমি কাজ করেছি, আমি গত এত বছরে আমি এতগুলো কাজ করেছি। একজন মানুষকে কি উনি দেখাতে পারবেন? অবশ্যই তারা প্রতি বছর একটা রিপোর্ট দিয়ে থাকেন যে দুর্নীতির অভিযোগে এতজনকে তারা গ্রেপ্তার করেছে, একটা ফলো আপ থাকে, এটা একটা ফলো আপ না, আমি বলতেছি যে আপনার বিচারের কাজটা তো এটা আদালতে, দুর্নীতির কারণে মৃত্যুদণ্ড হবে না, দুর্নীতির কারণে একটা বিধান আছে, হয়তো বা তাকে 10 বছরের বা 15 বছরের জন্য সর্বোচ্চ সাজা দিতে পারবে, মৃত্যুদণ্ড দিতে পারবে না। আর কমিশনের কাজ কিন্তু রায় দেওয়া না, কমিশনের কাজ হচ্ছে ওটাকে জাস্ট একটা প্রসিডিং করা। আমি যেটা বলতে চাচ্ছি যে ওভারঅল যে বাংলাদেশে যদি দুর্নীতিটাকে জিরো টলারেন্স নেওয়া হয়, তাইলে আমি যখন সন্ত্রাস বা চাঁদাবাজি বা ধরেন আপনার হত্যা এগুলাকে যেভাবে সিভিয়ারভাবে দেখা হবে, দুর্নীতিটা কিন্তু সব কিছুর মূলে কিন্তু দুর্নীতি। আপনি দেখবেন চাঁদাবাজি বলেন, সন্ত্রাস বলেন, সব কিছুর মূলে কিন্তু দুর্নীতি। দুর্নীতিটা হচ্ছে গিয়ে মেইন খালপিট, এইটার কারণে দুর্নীতি কমে গেল, অপরাধ কমে গেল, সব এইটাই আমি বলতেছি। আমাদের প্রধান এবং প্রাথমিক এবং প্রধানতম উদ্দেশ্য হওয়া উচিত যে বাংলাদেশের থেকে দুর্নীতি দূর করা। জি, ধন্যবাদ আপনাকে। দুর্নীতি দূর করতে গেলে, দুর্নীতি একটু আলোচনায় আমরা আমাদের সমালোচকের কথাই আমরা আসতে হয় যে দুর্নীতি, যেমন আমরা যেসব অপরাধের কথা আপনি উল্লেখ করছেন সেই সব অপরাধগুলোর ফৌজদারি অপরাধ, কিন্তু ফৌজদারি অপরাধ আর দুর্নীতি কিন্তু এক জিনিস না। হ্যাঁ, কিন্তু আপনার কথাও আবার একদিকে ঠিক আছে যে দুর্নীতি হয় জন্যই এই ফৌজদারি অপরাধগুলোর মাত্রা বেড়ে গেছে। কারণ আপনি দেখেন, একটা একটা আমি ধরেন একটা লোককে আমি মেরে আসলাম বা করিম মেরে আসলো, করিম কিন্তু দুর্নীতির মাধ্যমে জেলে গেল না,
তাকে কিন্তু ফৌজদারি অপরাধে একটা দণ্ডনীয় অপরাধ, হয়তো 326 বা 324 বা 307 বা 302 যে কোনো একটা ধারাতে সে পড়ে গেল, কিন্তু তাকে সে কিন্তু দুর্নীতির মাধ্যমে ছাড়া পেল। অর্থাৎ দুর্নীতি কিন্তু আমাদের মূল সমস্যা, মূল সমস্যা দুর্নীতি। আর দুর্নীতি দমন কমিশনের এক্স চেয়ারম্যান ছিলেন যিনি ইকবাল সাহেব, উনি সচিবও ছিলেন দীর্ঘদিন, আমলাগিরি করছেন উনি, বাংলাদেশের আমলা হিসাবে বেশ পরিচিত উনি। তো উনি 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 কিন্তু দুর্নীতি, ওনার দপ্তরে আগে দুর্নীতি হয় নাই। আজকে আমাদের যে কলার একটা কথা বললেন, উনি কিন্তু একটা ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত দুর্নীতির কথা বলছেন। সাধারণ কথা কি ওনার নাম জারি হয় নাই, ওনার একটা সম্পত্তি হয়তো ওনার নামে করছে, সব জায়গাতে গেছে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত হয়তো গেছেন বললেন, তারপরে কি ওনার নাম জারিটা করতে পারছে না। নাম জারি করার দায়িত্ব কি লোকাল এসিল্যান্ডের অফিস থেকে করবে, এসিল্যান্ড করবে, ওখানকার তহসিলদার করবে, কানুনগো দেখবে, সাব রেজিস্ট্রি অফিস থেকে কাগজপত্র ঠিক গেছে কিনা এটা দেখার পরে এটা নাম জারি হবে। অথচ দেখেন একজন প্রবাসী কিন্তু উনি, উনি চাইলে দুর্নীতি করতে পারেন না, উনি চাইলে কিন্তু দুর্নীতি করাইতে পারেন, করাইতে পারেন, মনে করেন এসিল্যান্ডকে কিনে ফেলতে পারেন। একটা এসিল্যান্ড কিনতে কয় টাকা লাগে বাংলাদেশে, কিন্তু উনি কিন্তু চাচ্ছেন যে আমি লিগাল ওয়েতে যাই। এই লিগাল ওয়েতে উনি যেতে পারতেছেন না শুধুমাত্র দুর্নীতির কারণে। কারণটা কি, ওই যে এসিল্যান্ডকে আপনার টাকা না দিলে আপনার নাম জারির কাগজে সিগনেচার হবে না, পর্যাতে সিগনেচার হবে না। এই এইটা হলো আমাদের মূল সমস্যা। এখন এই সমস্যাটা কাটানোর প্রথম কাজই হবে দুর্নীতি দমনকে, একেবারে দুর্নীতি দমন কমিশনকে কমিশনের মর্যাদা দিতে হবে। এখানে দুর্নীতি দমন কমিশন তাদের একার পক্ষেও সম্ভব না, আমাদের এই প্র্যাকটিসটা তৈরি করতে হবে জনগণের মধ্যেও, যে আমরা এই এসিল্যান্ডকে আমরা টাকা দিব না, স্বাভাবিক উপায়ে আমরা কাজ করব, এটার একটা প্র্যাকটিস তৈরি করতে হবে। এটার এটার মেইন কারণ হচ্ছে কি, আমি আপনারে বলি যে আমাদের দেশে মানুষের যে মানে এই দেশে যখন আমরা থাকি আমাদের ধরেন কিছু মৌলিক অধিকার আছে, যেটা আমরা ছোটবেলা পড়ে আছি যে শিক্ষা, চিকিৎসা, অন্ন, বস্ত্র, বাসস্থান, পাঁচটা মৌলিক স্তম্ভ। বাংলাদেশের মানুষ, আমরা বাংলাদেশে যখন ছিলাম আমরাও ভুলে গেছিলাম যে এই যে শিক্ষা, বস্ত্র, অন্ন, বাসস্থান, এইগুলা আমাদের যে মৌলিক অধিকার, এই মৌলিক অধিকারগুলার যে মানুষের যে এইগুলা যে এই যে জন্মগত রাইট, এই জিনিসটা কিন্তু মানুষ ভুলে গেছে। মানুষ জানে যে সরকারি হসপিটালে গেলে চিকিৎসা পাবে না, সে বেসরকারি হসপিটালে যায়, সে জানে যে আপনার ওই যে আপনি যে আমরা যে আগে কথা বলছিলাম যে সরকারি যদি আমরা ইউনিভার্সিটিতে যাই তো এখানে সেশন জট থাকবে, সে বেসরকারি ইয়েতে যায়। তারপরে সে জানে যে আপনার একটা যদি বিল পাস করাইতে হয়, যদি সরাসরি যদি যায়। আমি আপনার একটা ছোট্ট উদাহরণ বলি, আমি যখন প্রথম বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে আমি সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে জয়েন করলাম, তো আমার বস ছিলেন উনি 28 বছর দুবাইতে কাজ করেছেন, আসার পরে আমাদের সিলেটে এসে উনি একটা কনস্ট্রাকশন ফার্ম খুললেন। তো খোলার পরে উনি পৌরসভাতে জমা দিলেন আপনার প্ল্যানগুলা, কারণ উনি তো অনেক এক্সপিরিয়েন্স জমা দিলেন। তো দেখা গেছে যে উনারে বলে যে ভাই এটার দরজা হয় না, এটা জানালা হয় না, এইটার এই প্ল্যান হয় না, সেই প্ল্যান হয়, সে তো নতুন আসছে, সে তো ওইগুলার কোনো খবর রাখে না যে কীভাবে বিলটা পাস হয়। তো আরেকজন বললো ভাই এখানে তো ওদের তো হিসাব আছে 3,500 বা 4,000 টাকা করে আপনি দিতে হবে। সে বললো আমি কেন টাকা দিবো, আমি তো সব কিছু আমার ঠিক আছে, আমি কেন টাকা দেবো, টাকা না দিলে তো আপনি কেয়ামত পর্যন্ত খালি জমাই দিবেন, আপনার তো কোনোটাই পাস হবে না। তারপরে সে যেটা বললো যে ভাই আমি যদি একটা কবরও ডিজাইন করে দিই তাহলে দেখা যায় যে ওইটাও ফাঁস হয়ে যাবে, ওরা কোনো চেকই করে না, কারণ ওই যে ওদের বাঘের টাকা তো পেয়ে গেছে। এইটা হচ্ছে কি বাংলাদেশের এই যে উনি বললেন যে তৃণমূল পর্যায়ে এটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, মানুষের যে মানে এই যে বিচার পাওয়ার যে অধিকারটা এইটা মানুষ ভুলে গেছে। এটা সবাই, এটা আমার মতো শিক্ষিত মানুষ, আমি যদি বাংলাদেশে থাকতাম আমিও মনে করতাম যে এখানে আমি এইটা সম্ভব না, যে স্বাভাবিক নিয়মে যে আমাদের যে মৌলিক অধিকার, জন্মগত যে অধিকার, এই অধিকারটা মানুষ ভুলে গেছে। সরকারি হসপিটালে গেলে আমি চিকিৎসা পাবো না, আমি আপনার তারপরে আপনি বলতে চাচ্ছেন যে অনিয়মটাই এখন নিয়মে দাঁড়িয়ে, হ্যাঁ এইটাই হয়ে গেছে এখন। এখন আমরা যতই কথা বলি না কেন, দেখুন আমি যখন কাজ করতে যাব দেখা যাবে যে আমিও এই অবস্থায় পড়তে পারবো। এইখান থেকে আমি ইংল্যান্ড থেকে একজন মানুষ গিয়েছিল বাংলাদেশে ইনভেস্ট করতে, তো উনি বললো যে এখনও বাংলাদেশের যে আপনার বাংলাদেশের যে লেবার এত চিপ এবং বাংলাদেশে যে এখনও ইনফ্রাস্ট্রাকচার করার অনেক সুযোগ আছে, কিন্তু অনলি উনি বললেন যে আমি এইখান থেকে ব্যাক করে আমি লন্ডনে এসে আবাসন ব্যবসা শুরু করলাম, কারণ আমি বাংলাদেশে যে অনলি দুর্নীতি, কারণ আমাদের সিলেটে একটা কথা আছে যে পয়সা দিয়ে আমি কাউয়া মাছ কেন কিনবো, আমি পয়সা দিয়ে কেন আমি দুর্গতি নিব, তো আমি এই টাকাটা যদি আমি এই দেশে ইনভেস্ট করি তাহলে তো আমার এইখানে কোনো বাধা নাই। এইখানে আপনি এখন নিউক্যাসলে যান আর ম্যানচেস্টারে যান, আপনার যদি সব কিছু প্রপার নিয়মে থাকে আপনি যে কোনো জায়গায় গিয়ে বিজনেস করতে পারবেন, কিন্তু এটা কিন্তু সম্ভব না। এতে এতে করে অনেক প্রবাসী তারা বাংলাদেশে ইনভেস্টের ক্ষেত্রে তারা মুখ ফিরিয়ে দিচ্ছে। জি ধন্যবাদ আপনাকে জনাব ফারুক নেওয়াজ খান। আমি আপনার কাছে অন্য আরেকটি প্রসঙ্গে আসতে যাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন ধরেই নোয়াখালীর রাজনীতি বেশ উত্তপ্ত, এবং গতকালকে আমরা দেখেছি যে বসুরহাটে 144 ধারা জারি করা হয়েছে, কয়েকজন নিহত হয়েছেন এবং অসংখ্য আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। এবং আজকে যেটা হয়েছে যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাদল তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং মামলার
প্রিপারেশন নেওয়া হচ্ছে কাদের মির্জার বিরুদ্ধে, তো এবং প্রশাসনও এই এটা নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। তো আপনি কি মনে করেন যে এই যে দলের অভ্যন্তরে যে কোন দলের কারণে যে এত হতাহত হচ্ছে এবং এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে রাজনীতিতে, এটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ। এটা আসলে বাংলাদেশের একটা আমাদের এখন একটা মানে সিস্টেম চালু হয়ে গেছে আমাদের ভেতরে, বুঝছেন? আমরা একটা পদ্ধতি চালু করে ফেলছি যে যে কোনো মূল্যে নিজের পাওয়ারটা শো করবো, আর কিছু না। এই কাদের মির্জা দলের ভিতর হোক, দলের বাইরে তো এখন আর কিছু হয় না, বলতে গেলে দলের বাইরে তো কেউ কথা বলতে পারবে না, সত্য কথা। যে কোনো দলই হোক আমরা এই যে আমি একটু মাঝখানে আরেকটা কথায় ফিরে যাচ্ছি, আমি আমার যে সমালোচক যেমন একটা কথা বললেন না, যে এই যে দুর্নীতির বিষয় নিয়ে যেমন কথা আসছে, আমি দুর্নীতির বিষয় এবং নোয়াখালীর বিষয়ে দুটি বিষয় আমি আপনার কাছে আসবো ছোট্ট একটি বিরতির পর। প্রশ্নটি রেখে গেলাম। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহনের, সময় হলো একটি বিরতির, বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন। আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহনী। বিরতির আগে আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম, জনাব ফারুক নেওস খান, দুর্নীতির যে বিষয়টি আপনি বলতে চাচ্ছিলেন, আমরা ভূতের মতো পিছন পায়ে হাঁটতেছি, আমরা কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারিনি। আর আপনার সেকেন্ড কোয়েশ্চন ছিল সম্ভবত বসুরহাট নিয়ে, বসুরহাটের বিষয়ে। আমরা এখন বসুরহাটের যদি দেখি যে বাংলাদেশের সব জায়গাতে পাওয়ার এক্সারসাইজ হয় বেশি, পাওয়ার পলিটিক্সের এক্সারসাইজটা বেশি বাংলাদেশে হয়, যেটা বিশ্বের অন্যান্য দেশে হয় না। আমরা কিন্তু বাংলাদেশকে স্বল্প উন্নত বলি, অতি উন্নত বলি, মধ্য উন্নত বলি, হ্যাঁ, কিন্তু সব জায়গাতেই কিন্তু বাংলাদেশ এই জিনিসগুলো আমি চর্চা করি না যে আমরা কোথায় আমাদের ভুলগুলো হচ্ছে। হ্যাঁ, যেমন আমরা পাওয়ার পলিটিক্স নিয়ে, আমরা যদি ইউরোপিয়ান পলিটিক্স নিয়ে কাজ করি, ইউরোপের গণতন্ত্র কীভাবে বিকাশ করতেছে, অথবা আপনি আফ্রিকান যে কান্ট্রিগুলো সেগুলোও কিন্তু গণতন্ত্র এখন আস্তে আস্তে বিকাশ করতেছে, কিন্তু আমরা কিন্তু ওইগুলো নিয়ে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাই না। আমরা বাংলাদেশ ওই পাওয়ার পলিটিক্সের যুগে আছি। আজ থেকে 40 বছর আগে উপজেলা বা আগে তো উপজেলা কথা অবশ্য 85 হয়েছিল একবার, তারপরে মনে করেন উপজেলা নির্বাচন বাদ দেন, আমরা যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন করি, তখনও কিন্তু পাওয়ার দিয়েই কিন্তু একজন ইউনিয়নের চেয়ারম্যান হইতেন, একজন ইউনিয়নের মেম্বার সাহেবও কিন্তু পাওয়ার দিয়ে কিন্তু হতেন। ওখানে কিন্তু সৎ মানুষ খুব কম, আগে দুই একটা হয়তো স্কুল মাস্টারকে নিয়ে এসে আমরা প্রেসিডেন্ট চেয়ারম্যান বানাইতে দেখছি, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে যার পাওয়ার বেশি, যার গোষ্ঠী বেশি, যার ফ্যামিলি মেম্বার বেশি, সেই কিন্তু আসছে পাওয়ারে। আজকে বসুরহাটে সেই ঘটনাটা ঘটতেছে। বসুরহাটের পলিটিক্সটা দেখেন, বসুরহাটে যে জায়গাটা সেই জায়গাতে কিন্তু বিএনপিও কিন্তু একটা বড় অংশ আছে, আওয়ামী লীগেরও একটা বড় অংশ আছে, কিন্তু বিএনপিরও কিন্তু একটা হেভি ওয়েট লোক আছে ওখানে, যে প্রেসিডিয়াম মেম্বার, সম্ভবত বিএনপির মনে হয় প্রেসিডিয়াম মেম্বারই মদুদ সাহেব, স্থায়ী কমিটির সদস্য মদুদ আহমেদ সাহেব, আবার এইদিকে আওয়ামী লীগেরও আবার সাধারণ সম্পাদক আছেন এখানে, এই মানে মানে অর্থাৎ দুইটাই বড়, মানে বড় বড় দুইটা মনে করেন যে বড় হেভি ওয়েট দুইটা প্রার্থী, একটা মনে করেন ল্যারি হোমস আর মোহাম্মদ আলী ক্লিয়া দাঁড়ায় গেছে মনে করেন। কিন্তু সেইখানে যে দেখা যাচ্ছে যে একটা দল তো মোটামুটি এখন মানে নীরব আছে, আর যে দলটা সরকারে আছে সেই দলটার মধ্যে এখন শুরু হয়ে গেছে মনে করেন যে বিভেদ এবং বৈষম্যগুলান, এবং সেইটার ফল দেখা গেছে যে কাদের মির্জা, যেটা আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি যে ছোটো ভাই, যে কাদের মির্জা কিন্তু নির্বাচনে জেতার জন্য একবার মানে তার যখন পৌরসভা নির্বাচন আসলো, তখন সে বললো যে তাকে বলে হারায় দেওয়া হবে, তাকে মারিয়ে দেওয়া হবে, কিন্তু সে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী, সে কিন্তু অন্য কোনো দলের প্রার্থী না। তো রুলিং পার্টির প্রার্থী যদি বলে যে আমাকে মেরে ফেলা হবে, তাহলে বাংলাদেশের আইনের শাসনটা, বাংলাদেশের প্রয়োগটা, তারপরে বাংলাদেশের মানুষের নিরাপত্তাটা কোথায়, এটা কিন্তু একটা বড় প্রশ্ন হয়। এরপরে আসেন বাদল সাহেবদের কথা, তারপরে এই কি এমপি আর একজন যে ওদের যে সেক্রেটারি,
ইকরাম সাহেব যে সেক্রেটারি, এই সেক্রেটারি গ্রুপের সাথে লাগলো দ্বন্দ্ব। আমরা দেখলাম যে ঘাটতে ঘাটতে যে দেখা গেল কি কাদের ওবায়দুল কাদের সাহেবরে বলে প্রেসিডেন্ট বানানি হবে, তার ভাই বলে ওখানে বাজারে ছড়াচ্ছে যে আমার ভাইয়ের প্রেসিডেন্ট বানানি হবে, আমি ওখানকার এমপি হব ভবিষ্যতে। আচ্ছা, দ্বন্দ্বটা কিন্তু ওইখান থেকে আসছে, বুঝছেন? দেখা গেল যে তার ভাইকে সে বলতেছে যে ভাই হয়ে যাবে প্রেসিডেন্ট, এবং ভাই যদি প্রেসিডেন্ট হয় তাহলে তো আমি এখানকার মানে ভাইয়ের ওয়াইফ যাতে না পাই তাহলে আমি এখানকার এমপি হয়ে যাব, কারণ ভাইয়ের ওয়াইফ আবার পার্শ্ববর্তী বসুরহাটের পার্শ্ববর্তী উপজেলা সোনাগাজী সেনবাগ নাকি ওই উপজেলাতে মনে হয় যে পৌরসভা উপজেলা নির্বাচনের যে চেয়ারম্যান সাহেবের পক্ষে ওনার ভাবি মানে কাদের সাহেবের ওয়াইফ যাকে সাপোর্ট করছিল তার অ্যান্টি গ্রুপকে সাপোর্ট করছিল এই কাদের মির্জা, এই তারপরে অ্যান্টি গ্রুপ পাস করছিল এখানে। ওই যে একটা প্রভাব বিস্তার, যে ফ্যামিলিগত একটা প্রভাব বিস্তার প্রথমে শুরু হলো, ফ্যামিলিগত প্রভাব বিস্তারকে শুরু করে তখন তার কিন্তু ডালপালা থাকবেই, ওই ডালপালার মধ্যে যায়। এখন বাদল অ্যারেস্ট হয়েছে, কালকে হয়তো শুনবেন যে কাদের মির্জা অ্যারেস্ট, যদিও আমরা আশাবাদী না এই বিষয়ে। জি, এখানে এই প্রসঙ্গে আসবো আপনার কাছে, আমি একটু যেতে চাচ্ছি সাজু আহমেদ আপনার কাছে একই প্রসঙ্গে মূলত, যে এই যে রাজনৈতিক যে প্রভাব বিস্তার করার জন্য যে এই যে সংঘর্ষ, তো এই এটার কারণগুলো কী, এবং হচ্ছে এর কারণে বাংলাদেশের রাজনীতি কতটুকু কলুষিত হচ্ছে? আমি আপনাকে বলি, এখানে যদি আমরা মূল বিষয়টা যদি যাই যে এই ঘটনাগুলো কেন হচ্ছে, আপনি আমি এখানে লন্ডন ইংল্যান্ডের সাথে, যেহেতু আমি ইংল্যান্ডে প্রায় 15-20 বছর ধরে আছে, আমি যদি তুলনা করি, আমরা এইখানে যখন আমাদের বাপদাদারা এখানে এসেছিল তখন কিন্তু একজন বাঙালি পাইলেই কিন্তু দেখা যাইতো যে উনি বাঙালি, ওনার বাড়ি কি সিলেটে, ওনার বাড়ি কি ঢাকাতে, ওনার বাড়ি কি নোয়াখালীতে, ওইটা কিন্তু চিন্তা করা হইতো না যে বাঙালি একজন পাইছি আমি একটা পান খেতে পারবো বাঙালি, এইটা কিন্তু অনেক বড় একটা ইয়ে ছিল, বাংলায় কথা বলতে পারবো কারো সাথে, কারণ আমার চতুর্দিকে তো আমি বাংলায় কথা বলার সুযোগ নাই, ওইখানে কিন্তু আমরা অনেক ঐক্যবদ্ধ ছিলাম। তারপরে 70-এর পরে যখন মানুষ আস্তে আস্তে এখানে দেখা গেলে এক একটা গ্রামেই দেখা যায় এক একটা কমিটি, এক একটা থানা পাড়া ইউনিয়ন দেখা এক একটা থানায় দেখা যায় যে 8-10টা কমিটি, এখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে বিভেদটা কিন্তু অনেক হয়ে গেছে, কারণ অনেক মানুষ চলে আসছে। সেম এইরকম দেখেন আপনার বাংলাদেশে কিন্তু এখন একদলীয় রাজনীতি, মানে যেভাবেই হোক বাংলাদেশে কিন্তু এখন দেখা যাচ্ছে যে অন্য দলগুলা বিরোধী দল নাই বললেই চলে, দুই একটা আমাদের বিরোধী দল আছে গৃহপালিত বিরোধী দল, কিন্তু এরপরে আমাদের কোনো বিরোধী দল নাই। এর ফলে দেখা যাচ্ছে যে এখানে এক দলের মধ্যে যখন একটা সরকার যখন 15-20 বছর ক্ষমতায় থাকবে, একটা দল যখন 15-20 বছর ক্ষমতায় থাকবে, তখন ওই দলের মধ্যে কিন্তু যখন বিরোধী দল নাই, যুদ্ধ করার তো কেউ নাই আপনার, তখন নিজেদের মধ্যে ওই যে বিভেদ, তারপরে নিজেদের মধ্যে খুনাখুনি, নিজেদের মধ্যে যে এই যে স্বার্থের দ্বন্দ্ব, নিজেদের মধ্যে যে আপনার ক্ষমতার দ্বন্দ্ব, নিজেদের মধ্যে যে আপনার এই যে মাসল পাওয়ার দেখানোর যে দ্বন্দ্বটা, ওইটা নিজেদের মধ্যেই ওইটা হয়, এবং তখন কিন্তু ওই নিজেদের মধ্যে মারামারি করে কিন্তু ওরা দল ধ্বংস করে ফেলতেছে। এইটা হচ্ছে গিয়ে মেইন রিজন, যেটা যে দেখা গেছে যে এখানে তো আপনার কোনো ওই যে উনি যে বললো যে এখানে আরেকটা হেভিওয়েট পার্টি আছে, ওই পার্টি তো মাঠেই নাই, এখন আমি ফাঁকা মাঠে তো আমি গোল দিলে আমি কার সাথে গোল দিব, তখন দেখা যাচ্ছে যে নিজের দলের প্রার্থী বলতেছে যে আমাকে মেরে ফেলা হবে। কেন মেরে ফেলা হবে? কারণ নিজেদের দলের মধ্যে দ্বন্দ্ব বেড়ে গেছে, কারণ এখন যখন বিরোধী দল নাই, নিজেদের মধ্যে স্বার্থ নিয়ে, নিজেদের মধ্যে বাগবাটুয়ারা নিয়ে এইগুলা যা কে এমপি হবে কে এমপি হবে না, তখন দলের চেয়ে তখন দেখা যাচ্ছে দেশ তো শেষ, দেশের চেয়ে এখন দল, দলের চেয়ে নিজের স্বার্থটাই বড় হয়ে গেছে। এইটা হচ্ছে মেইন কারণ, এবং এইটার কারণে দেখা গেছে যে এক এক পর এক এক ঘটনা ঘটছে বিভিন্ন এরিয়াতে, এবং এইখানে যে আমাদের এখন আমাদের যেমন সরকারি দলের যে আপনার সাধারণ সম্পাদক উনার ভাই, তো এইখানে হয়ে গেছে প্রশাসনও পড়েছে ঘেরা করলে যে কী করবে এখন, শ্যামো রাখি না কুলো রাখি, এখন এইটা হয়ে গিয়ে প্রবলেম হয়ে গিয়ে এখন দেখা যাচ্ছে যে এই বিষয়টা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এখন হয়তো এইটা দেখা যাবে যে তখনই দেখা যাবে যে এটা হয়তো প্রধানমন্ত্রী ডিল করতে হবে, কারণ আমাদের দেশে গত আপনি 8-10 বছরে দেখবেন যে কিছু হইলেই কিন্তু আমাদের দেশে দেখা যায় প্রধানমন্ত্রী ডিল করতে হয়। প্রধানমন্ত্রী যদি এত কিছু ডিল করতে হয় তাইলে আপনার এই প্রধানমন্ত্রী তো দেশ চালানো তো ডিফিকাল্ট হয়ে যাবে, যে প্রধানমন্ত্রী যদি সব কিছু এইটাও কিন্তু আমরা কালকে দেখলাম কাদের মির্জা যে আমি প্রধানমন্ত্রীর সাথে 2 বার কথা বলেছি, এই বিষয়গুলো যদি দেখা যাচ্ছে যে একটা স্থানীয় পর্যায়ের যে আপনার যন্ত্রণাগুলো যদি প্রধানমন্ত্রী ডিল করতে হয় তাইলে আমরা যে দুর্নীতি সুশাসন আর আইনের শাসন আর বাকিগুলো যে বলছি এগুলো তো মানে হাস্যকর হিসাবে পরিণত হচ্ছে। এইটাই হচ্ছে আমাদের মেইন প্রবলেম, যে এর জন্য দেশের যদি একটা সহঅবস্থান না থাকে এবং একটা যদি শক্তিশালী বিরোধী দল না থাকে এবং এদের যদি রাজনীতি করার সুযোগ না থাকে, কারণ আপনি দেখবেন এই দেশের যদি আমরা দেখি যে আপনার বিরোধী সহঅবস্থান বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন, যে দুই দলের মধ্যে নাকি নিজেদের মধ্যে?
না এটা তো হচ্ছে যে বিরোধী দল না বিরোধী দল নাই কিন্তু আমি বলতেছি যদি বিরোধী দল থাকতো কিন্তু তখন কিন্তু নিজের দলটা ঐক্যবদ্ধ থাকতো যে যে দল বলেন বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন তখন নিজের দল ঐক্যবদ্ধ থাকতো কারণ আমাদের তো আলাদা একটা স্বার্থের প্রয়োজন হলো প্রতিপক্ষকে হ্যাঁ প্রতিপক্ষকে আটকানো পিয়ার প্রেশার একটা জিনিস আছে যেমন এই দেশে আপনি দেখবেন এবং যে যার কাজ ওইটা করতো এখন দেখা যাচ্ছে ওই কাজ না করে দেখা যাচ্ছে যে আমি এখন ধরেন একটা একটা ধরেন সরকারি প্রতিষ্ঠানের যদি পিয়ন তার যদি কোনো ধরেন আমার এক ফ্রেন্ড আপনার সহকারী সচিব হয়েছে তো সে বললো যে আমি সচিবালয়ে গিয়ে দেখলাম যে চার ধরনের মানুষ সচিবালয়ে কাজ করে কেউ ধরেন তালা খুলে কেউ ধরেন চেয়ার মুছে কেউ ধরেন ফুলে পানি দেয় সে তো সকালে তালা খোলার পরে তার কোনো কাজ নাই তাহলে সে কী করবে সে তো গিয়ে দেখা যাচ্ছে আরেকজন আসছে আপনার দর্নার দিচ্ছে যে একটা কাজ করে দাও তো সে ওইখানে যাবে সে 2000 টাকা পাবে এইভাবেই কিন্তু দুর্নীতিটা আপনার বা সমাজে যে আপনার অনিয়মটা এইভাবে চলে আসে তো এইখানে যদি আপনার ধরেন এই সব দলের সহ অবস্থান থাকতো এবং সবাই যদি সবার মতামত প্রকাশের সুযোগ পেত তাইলে কিন্তু দেখা যাচ্ছে নিজের দলও কিন্তু শক্তিশালী হতো এর কারণে কিন্তু দেখা যাচ্ছে নিজের দলের পায়েও কিন্তু কুড়াল মারা হচ্ছে এবং এই এই বিভেদটা এত বেড়েছে প্রতিটা এলাকা যে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীও কিন্তু ওইটা কন্ট্রোল করতে পারছেন না কিন্তু এটা কিন্তু দেশ এবং দলের জন্য কিন্তু ক্ষতিকর বলে আমি মনে করি ধন্যবাদ আপনাকে জনাব ফারুক নেওয়াজ খান বাদলকে যে গ্রেপ্তার করা হয়েছে সেখানে একটু ধূম্রজাল সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে যে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সাদা পোশাকধারীরা তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং প্রশাসন বলছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি না এই বিষয়ে তারা জানেন না এটা বাংলাদেশের খুব কমন একটা ডায়লগ এটা খুব কমন একটা ডায়লগ যখন কেউ গ্রেপ্তার হয়ে যায় মানে যখন নিয়ে যায় তখন আমরা জানি যে তাকে একটা কালো মাইক্রোবাস অথবা সাদা একটা মাইক্রোবাসে সাদা পোশাকেই হ্যাঁ প্লেন ক্লথিংয়ে যারা যায় গ্রেপ্তার করে ডিবি পুলিশ পরিচয় দেয় এবং তারা কোনো বাংলাদেশের সিস্টেম তো খুব সহজ ওখানে তো কোনো আইডি কার্ড টাইডি কার্ড শো করা লাগে না ওখানে তো জবাবদিহিতা নাই ওখানে তো অ্যাকাউন্টেবিলিটি শব্দটাই নাই প্রয়োগ নাই অর্থাৎ শব্দ হয়তো আছে ডিকশনারিতে কিন্তু প্রয়োগ তো নাই প্রয়োগ না থাকার কারণে মনে করেন যে কেউ যায় যদি বলে আমি ডিবি তাহলে হয় এরকম কিন্তু হাজার হাজার গুম হচ্ছে বাংলাদেশে হাজার হাজার লোককে উঠায় নিচ্ছে উঠায় নেওয়ার পরে 72 ঘন্টা পরে র্যাবও বলে আমার কাছে নাই অথচ দেখা গেছে 72 ঘন্টা পরে র্যাবই এনে ওকে কোর্টে হাজির করতেছে তা তো এই ঘটনাটা তাই যে বাদল সাহেবের যে কথাটা বললেন যে বাদল সাহেবের কথা যেটা আমরা পড়লাম বা দেখলাম যে বাদল সাহেব একটা চায়ের দোকানে বসে আড্ডা মারতেছিল তার বন্ধুবান্ধব কর্মীদেরকে নিয়ে এই সময় একটা কালো মাইক্রো আসছে আসে ওনাকে উঠায় নিয়ে চলে গেছে এখন এতগুলো লোকের সামনে তারা এত পাওয়ার পলিটিক্স করতেছে একজন আরেকজনকে মারতেছে কিন্তু তারা সে ওই ওই যে মোজাক্কের আমাদের এক সাংবাদিক ভাইকে মেরে ফেললো তারপরে আলাউদ্দিন সাহেব নামে আরেকজন মারা গেলো গতকালকের না পরশুদিনের গুলি 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 খেয়ে তো আমার কথা হলো যে তোর সামনে দিয়ে একটা লোককে উঠায় নিয়ে চলে গেলো তোরা তো এখানেই চা খাচ্ছিলি 150 জন বা 20 জন বা 10 জন গ্রামের আমরাও তো গ্রাম থেকে উঠে আসছি আমরাও তো এরকম চায়ের দোকানে বসতাম একসাথে 20-25 জনই তো থাকতো তো 20-25 জনের মধ্যে থেকে একটা লোককে একটা কালো মাইক্রো এসে উঠে নিয়ে যাচ্ছে তোমরা প্রতিবাদ করতে পারো না তোমরা আরেকটা লোককে মারলা ওই ডারউইনের থিওরিতে চলে যেতে হচ্ছে হ্যাঁ যে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট ঘুরে ফিরে কিন্তু ওই কথাই আসতেছে যে শক্তি ওই যে আমরা পাওয়ার পলিটিক্সের কথা বললাম যার শক্তি সেই এখন পাওয়ার ইয়াতে টিকবে তো তাকে নিয়ে চলে গেল এখন তার পরিবার কিন্তু জানে কারণ সে একটা সরকারি দলের একটা ভালো পর্যায়ের নেতা সাংগঠনিক সম্পাদক একটা ভালো পর্যায়ের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান তাহলে সে অবশ্যই তার পরিবারকে ইনফর্ম করতেই হবে কারণ প্রশাসনের এতটা মাথা নাই যে সরকারি দলের কাউকে ইচ্ছা করে আটক করতে পারবে রাইট সেটাই ধন্যবাদ আপনাকে জনাব সাজু আহমেদ আমরা দেখে সাগরুনি তাদেরকে হত্যা করা হয়েছিল আজ থেকে প্রায় 9 বছর আগে এবং আমরা দেখেছি বিগত সময়ে বহুবার তাদের মামলার যে তদন্ত প্রতিবেদন তদন্ত রিপোর্টটি আজকেও আবার সেটা পিছানো হয়েছে যেটা 79 বারের মতো পিছানো হইল তো এই মামলাটা নিয়ে আপনি একজন সাংবাদিক আপনারই কলিগ সাগরুনি আমাদেরই কলিগ তো এই যে যে এই মামলাটি নিয়ে যে এত ধূম্রজাল সৃষ্টি হচ্ছে 79 বার তাদের তদন্ত পেছানো হয়েছে কারণটা কি এটা আসলে ওই যে আমাদের সহ যে ভাই যেটা বললেন যে এইখানে আসলে বাংলাদেশে আমরা ওই যে আমরা প্রথমেই যেটা বললাম যে ওই যে আমাদের সব মূলে কিন্তু গাছের গুড়ি কিন্তু একটাই এখন আমরা সাগরুনির ক্ষেত্রে আমরা শুনেছি যে অনেকগুলা মতবাদ আমরা শুনেছি যে উনি অনেক দুর্নীতি প্রকাশ করতে চেয়েছিলেন অনেক কিছু আপনার আসার কথা ছিল ওনার ডায়েরিতে ছিল উনি অনেক 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 রাঘব বোয়ালকে ধরার কথা ছিল তো এখন ওই ঘটনাটা
মানে পরে কিন্তু ওনার দেখা যাচ্ছে যে ওনার দুজনই মারা যান বা এরপরে আপনার অনেকগুলা ইয়ে আসে এবং সাংবাদিকরা আন্দোলন করে, একসময় আন্দোলন থেমে যায়, এটা আন্দোলন বিভিন্নভাবে চলে যায়। এখন মেইন সমস্যাটা যেটা হচ্ছে আমাদের সাংবাদিকদের মধ্যেও, তো আপনি জানেন যে আমাদের মধ্যে বিভিন্ন দল, বিভিন্ন প্রতে রয়ে গেছে। এখন আমরা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হতাম, আজকে সাংবাদিকরা যদি নিজেদের স্বার্থের কারণে, স্বার্থের জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতাম, তাহলে কিন্তু এরপরে সাগরণীর পরে কিন্তু আমাদের অনেকেই অনেককেই কিন্তু ধরে নেওয়া হয়েছে। এবং এই যে আগে দেখবেন আপনার আগের আমলের যারা সাংবাদিকতা করেছেন, আপনি দেখবেন সাংবাদিকদের কিন্তু একটাই পরিচয় ছিল, ওনারা সাংবাদিক, কে বিএনপির সাংবাদিক, কে আওয়ামী লীগের সাংবাদিক, ওইটা কিন্তু পরিচয় ছিল না। হ্যাঁ, সাদা দল লাল দল ওইভাবে ছিল না। একজন সাংবাদিককে যখন ধরে নেওয়া হয়েছে, তখন কিন্তু দেখা গেছে যে ওইখানে চিন্তা করে নাই যে উনি কোন দল করবে বা কোন ইয়ে করে, ওইখানে কিন্তু চিন্তা করা হচ্ছে উনি সাংবাদিক, এটাই হচ্ছে উনার বড় পরিচয়। এটাই হওয়া উচিত, হ্যাঁ, পৃথিবীর বিভিন্ন দেশগুলোতে এটাই হয়ে থাকে যে সাংবাদিক শুধুমাত্র সাংবাদিক, সে দল মতের ঊর্ধ্বে। এখন এখন আমাদের দেশে যে অবস্থাটা হয়েছে, আপনি দেখবেন যে এখন জেলায় জেলায়, আগে কিন্তু প্রত্যেকটা জেলায় যে একটাই ছিল, প্রেস ক্লাব ছিল, এখন জেলায় জেলায় সাংবাদিক ইউনিয়ন হয়েছে, জেলা সাংবাদিক হয়েছে, সাংবাদিক ইউনিয়ন হয়েছে, বিভিন্নভাবে সাংবাদিকরা বিভক্ত। এইটার কিন্তু সুযোগ নিচ্ছে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, যারা যাদের দুর্নীতি, যারা আপনার, আপনি দেখবেন যারা প্রকৃত সাংবাদিক, সেই মুনাজাত উদ্দিনের কথা বলেন বা যারা প্রকৃত সাংবাদিক, যেমন আমাদের সিলেটের আপনার যে আপনার মহিউদ্দিন শিরু বলেন, উনার জি ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমি একটু ফারুক নেওয়াজ আপনার কাছে আসতে চাচ্ছি এই যে সাগরণীর প্রসঙ্গে, আপনি খুব সংক্ষেপে বলেন। সংক্ষেপে আসলে সাগরণীর ব্যাপারটা সংক্ষেপে বলা কঠিন, তারপরে বলতে হবে যে আমার ভাই যেমন বললেন যে জিনিসটা আপনার মানে ইচ্ছাকৃতভাবে একটা গ্রুপ, আমরা দেখলাম যে একটা গ্রুপ হয়তো তখন চেয়েছিল যে আমরা কীভাবে পাওয়ার নিব, হ্যাঁ, তারা মনে করেন ক্ষমতা নিয়ে নিয়েছে, ইকবাল সোবান গ্রুপটা যেটা, তারপরে সাংবাদিকদের যে গ্রুপিংয়ের শিকার হয়ে গেছে ওরা, এবং আসলে ওনাদের কাছে কতটুকু তথ্য ছিল এটা আমরা কেউ জানি না কিন্তু। সেই জন্য বলবো যে প্রকৃত ঘটনাটা বের হয়ে আসুক, ঘটনা উন্মোচিত হোক, এবং একটা এটাই বলবো মাধ্যমে এই মামলাটি মীমাংসা হোক, এটাই আমাদের এটাই কামনা প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবণে প্রবাহে, চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, পরবর্তী অনুষ্ঠান দেখার এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।